তীব্র গরমে হাঁসফাঁস করছে বঙ্গবাসী। এরই মাঝে আসানসোলে পানীয় জলের সংকটে ভুগছেন স্থানীয়রা। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি, স্থানীয়দের জন্য কোনো রকম পদক্ষেপ নেননি বলে অভিযোগ উঠেছে। এই নিয়ে আন্দোলনে নেমেছে গেরুয়া শিবির। বিজেপির পক্ষ থেকে ঘেরাও কর্মসূচির আয়োজন করা হয়। আসানসোল পুর নিগমের 7 নম্বর বোরো অফিসের সামনে অবস্থান বিক্ষোভ ঘেরাও কর্মসূচি করেন বিধায়ক অগ্নিমিত্রা পাল সহ দলীয় নেতা কর্মীরা। এই ঘেরাও কর্মসূচি করতে গিয়ে পুলিশের সঙ্গে একপ্রস্থ ধস্তাধস্তি হয়। পানীয় জল, নর্দমা পরিষ্কার সহ একাধিক বিষয়ে সরব হয়ে এদিন তারা বিক্ষোভ দেখান। বিধায়ক অগ্নিমিত্রা পাল তোপ দেখে বলেন, রিগিং করে জিতে ক্ষমতায় এসেছে রাজ্য সরকার, মানুষের জন্য কোনো কাজ করছে না। তৃণমূলের নেতা থেকে দলীয় কর্মী যাকেই ছোবেন তার কাছেই কোটি টাকা, অথচ মানুষের পকেট হচ্ছে ফাঁকা। এই পৌরসভা 7 নম্বর বোরো অফিস ঘেরাও। ঘেরাওয়ের কারণ হচ্ছে যারা এই প্রশাসনে বসে রয়েছে তারা তো প্রথমত রিগিং করে জিতেছে, মানুষ তাদের জেতায়নি, তারা নিজেরা রিগিং করে বন্দুক দেখিয়ে, আপনারা জানেন 12 ফেব্রুয়ারি 2022 কি হয়েছে, সেটাও বাদ দিলাম, কিন্তু প্রশাসনে বসে তারা আজকে মানুষের, সাধারণ মানুষের জন্য যে পরিষেবা দেওয়ার কথা ছিল কোনো পরিষেবাই তারা দিচ্ছে না। আসানসোলের মানুষ, এই বানপুরের মানুষ অত্যন্ত জলকষ্টের মধ্যে রয়েছে, কিন্তু তাদের দিক থেকে কোনো রকম কোনো ইনিশিয়েটিভ নেই যে জলের ব্যবস্থাটা কিভাবে করা। আজকে কোটি কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জল জীবন মিশন, তার টাকাগুলো আসছে। আমাদের প্রশ্ন এই বড় অফিসের চেয়ারম্যানকে এবং যারা রয়েছেন যে টাকাগুলো কোথায় যাচ্ছে। আজকে বাড়ি বাড়ি কল হবে, কল থেকে পানীয় জল হবে, সেই পরিষেবা মানুষ পাচ্ছে না। আজকে যে আমাদের যে ড্রেন রয়েছে সেই ড্রেন পরিষ্কার হচ্ছে না, আর 1.5 মাস বাদে বর্ষাকাল পড়বে। আমরা আগেও দেখেছি, প্রতি বছর দেখছি ড্রেন পরিষ্কার না হওয়ার দরুন আজকে সেচের যে ব্যবস্থা সেটা শেষ করে দেওয়া হয়েছে, বাড়ির ভেতর জল ঢুকে যাচ্ছে, ফ্লাড হচ্ছে, যেটা কোনোদিন আমরা দেখিনি ছোটবেলা থেকে। এখন আসানসোলে বন্যা হচ্ছে, রাস্তার পাশে লাইটের পিলার রয়েছে, কিন্তু অর্ধেক পিলারে গরু ছাগল লাগলেই শর্ট সার্কিট হয়ে মারা যাচ্ছে, আর বেশিরভাগ ল্যাম্পপোস্টে কোনো বাল্ব নেই। আজকে রাস্তা দেখুন, জায়গায় জায়গায় রাস্তা শেষ হয়ে গেছে, খানা খন্দ রাস্তা মেরামত করার তাদের কোনো রকম কোনো মানসিকতা নেই। আজকে বিদ্যুৎ চুরি হচ্ছে, জল চুরি হচ্ছে, সেই দিকে তাকাবার তাদের কোনো রকম ইচ্ছে নেই। আজকে প্রধানমন্ত্রীর আবাস যোজনার যে দুর্নীতি হয়েছে সে তো আমরা সবাই জানি। আজকে তৃণমূলের নেতা থেকে মন্ত্রী থেকে কর্মী যাদেরকেই ছোবেন তারা কোটিপতি, কোথা থেকে পেলি রে এত টাকা? আমাদের আপনাদের সাধারণ মানুষের টাকা চুরি করেছে, কেন্দ্র সরকারের যে প্রকল্পের টাকা এসেছে সেই টাকাগুলো চুরি করে এরা কোটিপতি হয়েছে। তৃণমূল যে দুর্নীতিগ্রস্ত মানুষদের দল সেটা এখন সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ জানে। তাই আজকে আমরা এখানে ঘেরাও করেছি, আমাদের এই উত্তর দিতে হবে, মেয়র সাহেবকেই উত্তর দিতে হবে যে কেন মানুষ পরিষেবা পাচ্ছে না। কবি মিলবে সমস্যার সমাধান। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।